পার্টিকুলার কয়েকজন আছে যারা এখানে যেসব যারা পুজো দিতে আসে বা যারা এইসব করবে এই ফেস্টিভ্যালটা, ওই কয়েকজন মিলে কিন্তু সবার রড মুখে ঢোকায়। কেন যে কেউ পারবে না ঢোকাতে, তাহলেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। মানে এদের অভ্যেস আছে, মানে পিঠের চামড়াগুলোকে টেনে টেনে না সেই এই যে কোনো ছোটোখাটো বড়শি না, কিন্তু যথেষ্ট মোটা বড়শি, আর যেগুলোর মাথায় তোমার ওই শশা, তারপরে লেবু, আরও বিভিন্ন ভারী ভারী জিনিস ঝুলিয়ে দেয়। আর সেম এরকম আর আশেপাশে কিছু ছাপড়ি ছেলে ছিল যারা কিন্তু পারলে হিন্দি গানেও ভগবানকে নাচিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, এই দাদা কিন্তু সেরা, একদম কারো সাহায্য ছাড়াই পুরো পিঠে একদম বড়শি লাগিয়ে পুরো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইউর চ্যানেল টপিক ট্রাভেল। আর আজকে আমি এসে গেছি তোমাদের জন্য একটা নতুন টপিক নিয়ে। হ্যাঁ, তবে আজকের টপিকটা কিন্তু কোনো রকম ওই হিন্দিতে বলে না কমজোর দিলওয়ালা, বা যাদের হার্ট একটু দুর্বল আছে তাদের জন্য কিন্তু নয়, তার কারণ এটা কিন্তু একটু বেশ গুজবাম দেওয়া, মানে বেশ গায়ের লোম খাড়া হওয়ার মতো একটা ভিডিও হতে পারে। আর আজকে আমি তোমাদেরকে যে জায়গাটা নিয়ে যাবো সেটা হচ্ছে আমাদের ব্যান্ডেল শহরের বিভিন্ন একটা ভীষণ ভীষণই একটা পপুলার ফেস্টিভ্যাল এলবেল। তো কী এই এলবেল, চলো তাহলে সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। হুগলি জেলার ব্যান্ডেল শহরের খুবই জনপ্রিয় এই দক্ষিণ ভারতীয় শীতলা পুজো, এবং এই ঐতিহ্যবাহী পুজো কিন্তু বহু সময় ধরে হয়ে আসছে। ব্যান্ডেল ও তার আশেপাশে শহরবাসীর কাছে এটি কিন্তু এলবেল ফেস্টিভ্যাল নামে পরিচিত। এই পুজোর যে রীতিনীতি বিধিনিয়ম আছে সেটা কিন্তু অনেকটাই লম্বা, সময় সাপেক্ষ এবং অনেকটাই কষ্টদায়ক, যেটা তোমরা ভিডিওর শুরুতেই দেখে আশা করি বুঝতে পেরে গেছো। এই পুজোর শুরুটা দক্ষিণ ভারতীয়রা করলেও বর্তমানে কিন্তু বিহারি, পাঞ্জাবি, বাঙালি, বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষ এই পুজো আর এই এলবেল ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। তো চলো এবার দেখে নেওয়া যাক যে এই পুজোর কী রীতিনীতি আর বিধিনিয়ম আছে, যতটা আমি জানি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। পুজোর দিন সকালে সবাই কিন্তু রেডি হয়ে চলে আসে ব্যান্ডেলের ওলাইচণ্ডীতলায়, এবং এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটিকে কিন্তু তারা ভীষণ পবিত্র মনে করে এবং এই পুকুরে স্নান করে নিজেদের পবিত্র করে নেয়। আর তারপরে শুরু হয় পুজোর প্রথম ধাপ, শীতলা পুজো। হলেও যারা কিন্তু এই পুজোটাতে অংশগ্রহণ করে তারা কিন্তু নিজের ইষ্ট দেবতারও আরাধনা করে। যেমন ধরো এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছ, এর হাতে কিন্তু গোপাল রয়েছে। স্নান করে উঠে এসে শুরু হয় পুজোর দ্বিতীয় নিয়ম। এখানে দেখতে পাচ্ছ একজন একটি কাঁসার থালায় হলুদ, সিঁদুর এবং ভরত রয়েছে এবং সেগুলোকে মেশাচ্ছে, এবং এরপর কিন্তু এই জিনিসটাকে মানে যারা যারা এই পুজোয় অংশগ্রহণ করছে তাদের কপালে, মাথায়, গায়ে বিভিন্ন জায়গায় এগুলোকে লাগানো হয়। এটাও কিন্তু পুজোর একটা নিয়ম। এবং এই দেখতে পাচ্ছ এই ছেলেটির পিঠে লাগাচ্ছে সিঁদুর রয়েছে, তারপর এই যে সাদা সাদা জিনিস ওগুলোকে বলা হয় ভরত। এরপর তাদের গলায় পরানো হয় জবার মালা, লেবুর মালা এবং কোমরে নিম পাতা। তারপর বাজনার তালে তালে শুরু হয় এদের নাচ। মানে বিশ্বাস করা হয় যে এরা বাজনার তালে তালে নাচ করতে করতে এদের মধ্যে ভর ওঠে, এবং তারা কিন্তু তারপর পুরো নিজের জ্ঞানে থাকে না, ঠিক এইভাবে নাচ করতে করতে একটা সময় তারা সেন্সলেস, মানে অনেকটা অজ্ঞান হয়ে যায়। এবং তারপরে শুরু হয় পুজোর পরবর্তী নিয়ম। এই দেখতে পাচ্ছ নাচতে নাচতে কিন্তু পড়ে গেছে এরা। আর এরপরে চলে আসবে রাস্তায় মেন রোডে, এবং মেন রোডে আসার পর দেখতে পাচ্ছ এরা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি এই এলবেল পরিক্রমার জন্য। এরপর শুরু হবে সেই নিয়ম, ওদের জন্য কষ্টকর না হলেও আমার জন্য কিন্তু ভাই ভয়ঙ্কর নিয়ম। ও ও ইয়ার, দেখো এখানেও কিন্তু সেই সেম প্রসেস, বাজনার তালে তালে কিন্তু এরা প্রায় নাচতে শুরু করে দিয়েছে। আর বলা যায় হ্যাঁ, মানে একরকমভাবে এরা না সেন্সলেস হয়ে যায়। তারপরে শুরু হয় সেই আসল প্রসেস, তো চলো সেটা দেখে নিই। এই হচ্ছে সেই লোহার ফলা যেগুলো কিন্তু এই যারা ভক্ত আছে তাদের কিন্তু মুখে ঢুকে এপার ওপার করা হবে। আর তার আগে যেটা করছে যে পুরোপুরি সোডা দিয়ে ধুয়ে নিল জিনিসটাকে যাতে নোংরা না থাকে। তারপর সোডা দিয়ে কিন্তু এদের গাল থেকে শুরু করে মুখ সম্পূর্ণটা ধুয়ে নেয় যাতে ভেতরে কোনো ব্যাকটেরিয়া বা নোংরা না থাকে। কেন দেখো গালের মধ্যে যখন ঢোকাবে না জিনিসটা, কোনো রকমে যাতে ইনফেকশন না হয়ে যায়। এই দেখো প্রসেসটা কিন্তু এদের প্রায় শুরু। ও ইয়ার, আমার জাস্ট সামনে দেখে না আমার মানে গায়ে জাস্ট লোম খাড়া হয়ে গেছিলো। মানে আমি যদিও এসব জিনিস খুব একটা দেখতে পছন্দ করি না, বাট মানে লাইভ দেখা যে মানে কী বলবো তোমাদেরকে, তোমরা হয়তো একটা ভিডিও দেখছো কিন্তু যদি তোমরা লাইভ দেখো, দেখো ঢুকে গেছে কিন্তু অলরেডি মুখের মধ্যে, রডটাকে অলরেডি ঢুকিয়ে দিয়েছে। আমি একটু জুম করবো, দেখতে পাচ্ছ রডটা কিন্তু মুখে ঢুকিয়ে দিয়েছে। এবার এই গাল থেকে বার করবে রডটা, জাস্ট দেখো মানে আস্তে আস্তে জিনিসটাকে বার করছে, মানে আমার না জাস্ট বেরিয়ে গেছে রডটা এপার দিয়ে। দেখেছো মানে মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এরা এপার ওপার করে দিল রডটাকে পুরো। আর তাতে কিন্তু এদের যে ব্যথা অনুভব হলো কিনা জানি না, অবশ্যই কিছুটা হলেও তো ব্যথা অবশ্যই লাগবে।
আর এরপরে যেটা দেওয়া হয় গালে সেটা হচ্ছে ভরত। ওই যে সাদা সাদা জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে এদের ভাষায় ভরত বলে, যাতে রক্ত না বেরায়। তো এবার দেখে নাও, শুধু মেয়েরা না, এই ছেলেটাকেও কিন্তু সেই সেম প্রসেসেই সেম কাজটা হবে। আর এর রডটা কিন্তু আগের ওই মহিলার থেকেও বেশ যথেষ্ট মোটা, মানে এর গালে সত্যি কথা বলতে মাংস তো কম আছে, একটু রোগা ছেলেটা। আমি তাই ভাবছি যে এত মোটা রড ঢোকাবে, মানে এরা ব্যালেন্স রাখে কী করে? মানে রডটার সাইজ দেখেছ? মানে জাস্ট দেখো একবার রডটা। আর এই যে যারা এই রডগুলো মুখে ঢোকায় না, এগুলো কিন্তু সবাই পারে না করতে, বলে রাখি। পার্টিকুলার কয়েকজন আছে যারা এখানে যেসব যারা পুজো দিতে আসে বা যারা এইসব করবে এই ফেস্টিভ্যালটা, ওই কয়েকজন মিলে কিন্তু সবার রড মুখে ঢোকায়। কেন যে কেউ পারবে না ঢোকাতে, তাহলেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানে এদের অভ্যেস আছে। ও জাস্ট দেখো কত বড় রডটা, বুঝতে পেরেছ? এবার এটা কেমন হয় সেট করবে। হ্যাঁ, এই যে, আর এটি কিন্তু হচ্ছে সেই ছেলেটি যে ওই পুকুর থেকে গোপাল হাতে উঠে এসেছিল। সেও কিন্তু এখন সব প্রসেস শেষ করে এখন রাস্তায় চলে এসেছে। আর একেও এখন সেই সেম সোডা দিয়ে গাল ধুয়ে নেওয়া হচ্ছে, গাল মুখ সব কিছু। আর এরা কিন্তু মোটামুটি দেখো, ওই যে বলেছিলাম যে একজন পেছন দিক থেকে ঠিক এইভাবে মাথা ধরে, যাতে কোনো রকমের এদিক ওদিক ঘুরে না যায়। কেন বুঝতেই পারছো, আমরা মুখে একটা জাস্ট গালে একটা কামড় লাগলে তাতেই আমাদের জাস্ট প্রাণ বেরিয়ে যায়। সেখানে এরকম একটা মোটা রড, মানে মানে কি বলবো, যারা ধরো এই জিনিসগুলো দেখতে পছন্দ করো না, তারা না দেখাই ভালো। তার কারণ দেখো, এই সামনের লোকটার হাত দেখো তুমি, জাস্ট এর লোকটার হাতও কাটা দিয়ে গেছে, মানে কি বলবো। আর পুরো প্রসেসটা দেখো একবার, জাস্ট উফ। এরকম কিন্তু সে এক দুজন না, প্রায় মানে প্রচুর প্রচুর মানুষ আছে যারা এই পুজোটাকে কিন্তু এইভাবে পালন, লোকটা বেঁকে গেছে একদম, প্রচুর মানুষ আছে যারা কিন্তু এই পুজোটাকে পালন করে, মানে লাইন দিয়ে। আমি সবার দেখাচ্ছি না, কেন রাস্তায় এরপরে দেখতে পাবে মেন প্রসেসগুলো। তো এর কিন্তু এইটা হয়ে গেছে, মুখে রডটা ঢোকানো। এরপর যেটা হবে কি, পেছনে যে কৃষ্ণ ঠাকুরের মুখটা দেখতে পাচ্ছ, এটা ওকে চাপিয়ে দেওয়া হলো। এই পুরো ভাটটা কিন্তু ওর গায়ে রয়েছে, তার সাথে রড, মানে বুঝতে পারছো ঠিক কতটা ওয়েট নিয়ে এদেরকে এগোতে হবে। আর এইটা দেখো, এটা কিন্তু আর একটা জিনিস, যে মুখের রড ঢুকানোটা দেখলে এবার দেখো যে পিঠের চামড়ায় বড়শি ঢোকাবে। জাস্ট দেখো, উফ, মানে পিঠের চামড়াগুলোকে টেনে টেনে না, সেই যে কোনো ছোটোখাটো বড়শি না, কিন্তু যথেষ্ট মোটা বড়শি। আর যেগুলোর মাথায় তোমার ওই শশা, তারপরে লেবু, আরও বিভিন্ন ভারী ভারী জিনিস ঝুলিয়ে দেয়। আর সেম এরকম কিন্তু তোমার মুখে বড়শি লাগে, মানে পিঠে বড়শি লাগিয়ে কিন্তু দড়ি বাঁধা হয় একটা মাথায়, আর একটা মাথায় কিন্তু রথ টানা হয়। মানে বুঝতে পারছো, কোনো রকম হাতের সাহায্য ছাড়া এই জাস্ট পিঠে চামড়ার টানে পুরো একটা রথ টেনে নেয় এরা। শুধুমাত্র কিন্তু পিঠে নয়, ভালো করে দেখলে বুঝতে পারবে, আমি একটু জুম করে দেখাবো তোমাদেরকে, এনার কিন্তু সারা বুকেও রয়েছে এই যে আলতা, সিঁদুর, চেলি। আর আমি তো চলতি ভাষায় এটাকে বড়শি বললাম বা এগুলোকে রড, কিন্তু যারা পুজো করে তারা কিন্তু এই জিনিসগুলোকে তাদের গয়না বলে। হ্যাঁ, এই যে গায়ে যা যা পড়ে আছে এরা, এরা কিন্তু এগুলোকে গয়না বলে। যেমনটা কি বলেছিলাম যে দেখতে পাবে, এরা কিন্তু ওই যে বলেছিলাম যে পিঠে হুকের মতো করে লাগিয়ে এরা রথ টানে, ওই দেখো দেখেছো বড় বড় দুটো হুক, যেটাকে এদের ভাষায় গয়না বলে। তো পিছনেই কিন্তু রথটা রয়েছে, যেটিকে কিন্তু পুরো রাস্তা টেনে নিয়ে যাবে, এই হচ্ছে রথ। হ্যাঁ, কিছু মানুষ হয়তো পেছন দিক থেকে একটু হেল্প করে, কেন রাস্তায় এত পরিমাণে গাড্ডা, সেগুলোতে রথের চাকা পড়লে অবশ্যই লাগবে, হাজারোক মানুষ তো। আর এনার রথে রয়েছে গোপাল। এরপর কিন্তু সবাই ওলাই চণ্ডীতলার বিখ্যাত সেই মা চণ্ডীর সামনে এসে প্রণাম জানায় এবং মায়ের আশীর্বাদ নিয়ে আজকের এই পরিক্রমাটা শুরু করবে। তো এখানে শুধু আশীর্বাদ না, দেখতে হবে আশীর্বাদের সাথে সাথে কেউ কেউ আরাধনা করে বিভিন্ন রকমভাবে, মানে পুজো করে। আর এই দেখো, এই যে সামনে দাদাটিকে দেখতে পাচ্ছ, এ কিন্তু যাই হোক, সামনে এত ভিড় থাকে না যে মানে বলে বোঝাতে পারবো না, এই বছর অত্যাধিক ভিড় ছিল। তো যাই হোক, সে কিন্তু এখানে প্রণামটা করে নিল। আর প্রণামটা করার পর যেটা করে সেটা হচ্ছে এই হাতে পান, মানে এটা যে সবাই করবে তা নয়, বাধ্যতামূলক নয়, তবে কেউ কেউ করে হাতে পানের উপরে একটু কপূর নিয়ে, মানে প্রদীপের মতো করে একটুখানি আরাধনা করে মায়ের। তো এখানে সম্পূর্ণভাবে আশীর্বাদ নিয়ে এরা বাকি যে রাস্তা সেটা কিন্তু এখান থেকেই পথ চলা শুরু করবে। এরপর তোমরা দেখতে পাবে গায়ে কাঁটা ধরানো অবিশ্বাস্যকর সব দৃশ্য। Thank you.
এই পুজোটা করার জন্য যে শুধুমাত্র ভক্তি দরকার তা নয়, কিন্তু তার সাথে কিন্তু যথেষ্ট সাহসেরও দরকার। তার কারণ এটা কিন্তু কোনো রকম এই ধূপধুনো জ্বালিয়ে পুজো নয়। হ্যাঁ, তুমি চাইলে পরে নর্মালি করতেই পারো পুজো, কোনো বাধ্যবাধকতামূলক নেই, কিন্তু এছাড়াও কিন্তু মানুষ ম্যাক্সিমামই এইরকমভাবে নিজের শরীরকে কষ্ট দিয়েই পুজোটা করে। তার কারণ তারা ভাবে এর মধ্যেই হয়তো ভগবানের প্রাপ্তি। আর এই যে দেখতে পাচ্ছ সবাই শুয়ে পড়ছে, এখানে কিন্তু মানুষ বিশ্বাস করে যখন এরা এই পুজোটা করে এদের মধ্যে হয়তো ভগবানের প্রবেশ ঘটে। তো তাই এদের কাছ থেকে এইভাবেই কিন্তু আশীর্বাদ নিয়ে চলে, আর বহু সময় ধরে এটাই হয়ে চলেছে এখানে। এবার এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই দিদিটার শুধু গালেই নয়, জিভেও কিন্তু একটা ছোট্ট ত্রিশূল ঢোকানো আছে। এবার তোমাদেরকে বলে দিই যে এই এলভেল ফেস্টিভ্যাল বা এই শীতলা পুজো কোন সময়ে হয়। এটা কিন্তু প্রত্যেক বছর ওই এপ্রিল মাস নাগাদ হয়, আর বাংলার ওই চৈত্র মাসের শেষ দিক থেকে বৈশাখের শুরু, মানে এই টাইমটা করে হয়। যেহেতু তিথি নক্ষত্র দেখে এই পুজোর দিনটাকে ঠিক করা হয়, তাই এক্স্যাক্টলি কোন দিন হয় সেটা আমি হয়তো বলতে পারবো না। তবে তোমরা যদি এই পুজো বা এই এলভেল ফেস্টিভ্যালটা সরাসরি এসে দেখতে চাও, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার কারণ পরের বছর যখন এই পুজোটি হবে, তার ঠিক এক সপ্তাহ আগে আমি আমার এই চ্যানেলে পুজোর দিনটা আপডেট করে দেবো। আবার ফিরে আসি পুজোর কথায়। ব্যান্ডেলের এই ওলাই চণ্ডীতলা থেকে কিন্তু ভক্তরা তাদের পরিক্রমা শুরু করবে মা চণ্ডীর আশীর্বাদ নিয়ে। আর এখান থেকে হেঁটে হেঁটে ব্যান্ডেল মোড় হয়ে ব্যান্ডেলের স্টেশনের তলা থেকে গিয়ে তারা ব্যান্ডেলের বালিকাটায় সেই শীতলা মন্দিরে যাবে, এবং সেখানে গিয়েই কিন্তু তাদের এই পুজো পরিক্রমা শেষ হবে। আর সেই রাস্তাটা প্রায় 2 কিলোমিটারেরও বেশি, আর তারা ঠিক এইভাবেই যাবে পুরো রাস্তাটা জুড়ে, নাচতে নাচতে আর ঠিক আনন্দ করতে করতে। জাস্ট এই দাদার মুখটা একবার দেখো, মানে সিরিয়াসলি, মানে এতটা বড় একটা স্ট্রাকচার, আর কোনোরকমভাবে যদি এদিক ওদিক থেকে নাড়া লাগে না, প্রচণ্ড লাগে, আমি নিজে চোখে তো দেখেছি। মানে এতটা ভিড় থাকে, এদেরকে জাস্ট সামলানোর জন্য আশেপাশে কম করে 10-12 জন থাকে, যাতে কারো সাথে কারো ধাক্কা না লাগে, কেন ধাক্কা লাগলেই আর দেখতে হবে না। আর এইখানে দেখো দাদা নিজের মাথায় কিন্তু একদম কৃষ্ণ ঠাকুরকে তুলে নিয়েছে, তুলে নিয়ে নিজের মতো করে নাচ করতে শুরু করে দিয়েছে, আর এদের কাছে কিন্তু এটা যথেষ্ট আনন্দের বিষয়। আর ঠিক দেখো যে মানে ঠিক এই যে মূর্তিটা আছে, তার নিচ থেকে দেখবে একটা সুতো মতো ঝুলছে, ওগুলো প্রত্যেকটা কিন্তু সেই বড়শির মতো করে তার শরীরে চারিদিকে আটকানো আছে। আর আমি যতদূর জানি যে এই পুজোর প্রায় মাসখানেক আগে থেকেই এই পুজোর নিয়ম পালন করতে হয়, আর তার মধ্যে প্রধানত যেটা হচ্ছে নিরামিষ খেতে হবে। তো ভাই দেখো জাস্ট দেখো, এটা জাস্ট দেখো রাস্তার মধ্যে, সিরিয়াসলি এরা মানে প্রচণ্ড ওই পুজোর মধ্যে থেকে এত আনন্দ খুঁজে নেয় না। পিঠে দেখো এই ছেলেটির কিন্তু পুরো লেবু ঝোলানো আছে, ঠিক ওখানে যেমন দেখেছিলে। আর খুব সাবধানতার সাথে কিন্তু এদের এই পরিক্রমাটা করতে হয়, তার কারণ একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর এ দেখো আমার দেখা সেই দিনটার সবথেকে বড় এবং মোটা রড বা এদের মানে কথায় যেটা গয়না বলে এই দাদাটার মুখে ছিল। এইভাবে ব্যান্ডেল ওলাই চণ্ডীতলা থেকে ব্যান্ডেল বালিকাটা পর্যন্ত 20 মিনিটের রাস্তা এই ভক্তদের পরিক্রমা করতে করতে প্রায় 3 ঘন্টা মতো লেগে যায়। এবার আমরা চলে এসেছি ব্যান্ডেল স্টেশনের কাছে। আর এই যে স্ক্রিনে যে দাদাটিকে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমারই এক পাড়া প্রতিবেশী, আর এ বিগত 2 বছর ধরে এই পুজোটি করে আসছে। আর এ কিন্তু সম্পূর্ণভাবে একজন বাঙালি ছেলে, যে আগে হয়তো করতো না কিন্তু এখন পুজোটি করে এবং যথেষ্ট মানে পুজোটিকে। আর ওর আশেপাশে যে ছেলেগুলো রয়েছে তারা কিন্তু পুরো রাস্তাটাই ওকে গার্ড দিতে দিতে নিয়ে এসেছে, যাতে ওর কোনোরকমভাবে প্রবলেম না হয়। তাই আমার মনে হয় যে এই পুজোটা করতে ইচ্ছে হলেও কারো পক্ষে একা করা সম্ভব না, তার কারণ তার সাথে বেশ কয়েকজন লাগবে যারা তাকে এই পুজো করতে সাহায্য করবে। একাই টেনে নিয়ে যাচ্ছে পিঠে, কারো হেল্পও লাগছে না। দেখো জাস্ট ওখানে দেখো, পুরো একদম সেটা বাঁধানো পুরোটা, আর একাই রক্তাক্ত টেনে নিয়ে গেল। সিরিয়াসলি দারুণ দারুণ। আর আশেপাশে কিছু ছাপড়ি ছেলে ছিল যারা কিন্তু পারলে হিন্দি গানেও ভগবানকে নাচিয়ে দিতে পারে। তবে হ্যাঁ, এই দাদা কিন্তু সেরা, একদম কারো সাহায্য ছাড়াই পুরো পিঠে একদম বড়শি লাগিয়ে পুরো রথটাকে টেনে নিয়ে এসছে। আর ব্যান্ডেলের এই সাইডে পুলের তলাটা কিন্তু যথেষ্ট ঢালু রাস্তা, কোনোরকম ফ্ল্যাট না যে টানতে সুবিধা হবে, বরঞ্চ টানতে আরও বেশি কষ্ট হয়।
রাস্তায় কিন্তু এরকম আশেপাশেই এরকম স্টল দেখতে পাবে যেখানে কিন্তু ভক্তদের জন্য এবং দর্শনার্থীদের জন্য জল থেকে শুরু করে বিভিন্ন রকম গ্লুকোজ দেওয়ার ব্যবস্থা করে থাকেন এরা, আর বেশ আনন্দ সহকারেই করে। আর এইখানে কিন্তু ভক্তরা ও দর্শকেরা প্রায় 3 ঘন্টা পথ পরিক্রমা করে ব্যান্ডেল বালিকাটায় প্রবেশ করে ফেললো। আর এরপরের যে রাস্তাটা সেটা কিন্তু তোমাদের সামনে গিয়ে দেখাই যে ওখান থেকে যেতে আরও বেশি কষ্ট হয় এদের। ব্যান্ডেলের মেন রাস্তা আর জিটি রোড ছেড়ে যখন এরা বালিকাটার মধ্যে ঢুকে, বালিকাটার গলিটা এতটাই সরু যেখানে কিন্তু সোজাসুজিভাবে হেঁটে যাওয়া যায় না, তার কারণ এতটাই চওড়া হয়ে থাকে এই ত্রিশূলগুলো যে দেওয়ালে বাড়ি খেতে পারে বা লেগে যেতে পারে। সেই কারণে এদের কিন্তু তেরচা অর্থাৎ পাশাপাশি হাঁটিয়ে নিয়ে যেতে হয় প্রায় অনেকটাই রাস্তা, আর এই জায়গাটা সত্যি অনেকটা কষ্টকর। আর একটি মজার ব্যাপার দেখো, বেশ কিছু রথে কিন্তু তোমরা দেখতে পাবে যে কাজু, কিশমিশ, তারপরে তোমার এই পেছনে দেখো আমসত্ব, কেউ বিস্কুট, তারপর কেউ ফল, এই সব দিয়ে সাজায়। আর এগুলোও কিন্তু পরে পুজো শেষে প্রসাদ হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই ব্যান্ডেলের উলাইচণ্ডীতলা মন্দির থেকে ওরা হাঁটা শুরু করেছিল, আর ঠিক ব্যান্ডেলের বালিকাটা প্রায় 2 কিলোমিটারেরও বেশি রাস্তা কিন্তু তারা হেঁটে এসছে ঠিক এইভাবে। আর যে জন্য হাঁটা তা হচ্ছে এই মন্দির, মাসিতলার মন্দির। তো তাদের উদ্দেশ্যেই কিন্তু আসা এই ভক্তদের। তো এখানে কিন্তু আরও একটা ভয়ঙ্কর জিনিস আছে, সেটা হচ্ছে সামনে দেখতে পাবে তোমরা, আমি একটু জুম করে দেখাই, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু জ্বলন্ত কয়লা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওখান থেকে ঢুকছে, আর এই যে জায়গাটা এখানে কিন্তু একদম আগুন, আর আগুনের তাপটা কিন্তু আমার পুরো মুখে আর বডিতে এসে লাগছে। আমি এতটা দূরে দাঁড়িয়ে আছি তারপরেও, তাহলে ওরা এর উপর দিয়ে কী করে হাঁটবে, জাস্ট ভাবো তোমরা একবার। আর এই আগুনের উপর থেকে হেঁটে যে পুজোটাকে শেষ করতে হবে এমন কোনো বাধ্যতামূলক নেই। যাদের ইচ্ছে নেই তারা কিন্তু পাশ থেকেও হেঁটে চলে আসতে পারে, আর যারা চায় তারা ওপর থেকেও হেঁটে আসতে পারে। তবে এরকম কথায় শোনা যায় যে যদি এই পুজোর নিয়মকানুনে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে বা ছুত লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু যদি কেউ চায় যে এই আগুনের উপর থেকে হেঁটে তার পুজোটা সম্পন্ন করবে, সেক্ষেত্রে কিন্তু সে পেরে ওঠে না সেটা। তো এখানে কিন্তু আগুনগুলো তোমাদের পুরোপুরি একদম কয়লা নাড়িয়ে দেওয়া হচ্ছে যাতে আগুনটা আরও বেশি গরম হয় আর অনেকক্ষণ ধরে জ্বলতে থাকে। এখানে কিন্তু অনেকেই দেবী শীতলার কাছে মানসিক করে এবং তারপর মনস্কামনা পূর্ণ হলে কিন্তু এখানে পুজো দেয়। অবশেষে সারাদিন পর কিন্তু এই শীতলা মন্দিরে সেই মুখের রডটিকে খোলা হয় এবং ভক্ত তারপর মন্দিরে প্রবেশ করে। আর ওই যে গালে রড ঢোকানোর যে ফুটো জায়গা দুটো, ওখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছ সাদা সাদা দুটো, দুটো হচ্ছে বাতাসা, যে এগুলো গালে চেপে দেওয়া হয় কিছুক্ষণের জন্য। আর এই হচ্ছে সেই জাগ্রত মা শীতলা, যার জন্য এত আরাধনা, এত পুজো, এত কষ্ট, আর ভক্তদের এত পরিশ্রম। তো এখানে এসেই কিন্তু এদের এতদিনের এই পুজো আর আজকের এই কষ্ট সমাপ্তি ঘটে। সো বন্ধুরা, এই ছিল ব্যান্ডেলের ভেলভেল ফেস্টিভ্যাল। আর সত্যি কথা বলতে এই যে জিনিসগুলো তোমরা দেখলে এতক্ষণ দেখালাম, তো সত্যি কথা বলতে আমার না এখনও মানে পুরো ঘেমে গেছি, ভেতরে প্রচণ্ড গরম আর আওয়াজ, আমি ওটা অনেকটা পেছনে ফেলে এগিয়ে এসেছি সামনে, কেন ওখানে কথা বলতে পারতাম না। আর আমার গায়ের লোম তো ওখানে জাস্ট জায়গায় জায়গায় কাটা দিয়ে উঠছিল, মানে গুজবাম দিচ্ছিল একদম, যাকে বলে। আমি জানি তোমাদেরও কম বেশি কারো কারো হয়েছে। তবে এই জিনিসটা নিয়ে, এই যে ফেস্টিভ্যাল, এই উৎসবটা নিয়ে অনেকের মনে হয়তো এখন অনেক রকমের প্রশ্ন বা অনেক রকমের মানে মতামত তৈরি হবে। তো সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এইটার ব্যাপারে তোমাদের কার কী মতামত আছে। আর সত্যি কথা বলতে এখানে কিন্তু পুরোটাই হচ্ছে বিশ্বাস, ভক্তি আর শ্রদ্ধার উপরে ভাই, পুরোটাই ওই তার জন্য। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি সত্যি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও যারা এই জিনিসগুলো কখনো দেখেনি। তো এরকম নতুন নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে আমি ঘুরতে বেরিয়ে পড়বো সুমন টপিক ট্রাভেলের সাথে। তো সবাই ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।